কুমিল্লায় প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 35 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 7 প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় প্রতারকরা নিজেদেরকে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিত। সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় চাঁদা আদায়ের জন্য ব্যবহৃত ভুক্তভোগী স্বাক্ষর করা 7টি স্ট্যাম্প ও 7টি খালি চেক উদ্ধার করেছে পুলিশ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।